वेलकम गाइज। तो কেমন আছেন আপনারা? আপনার ভাই এসে গেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি আবার একটা নতুন জায়গাতে। আজকে এসে গেছি কোথায় দেখে নিন, ভিয়ালাতে মা তারা মোটরসে। তো মা তারা মোটরসে আপনার ভাই এই প্রথমবার এসে গেছে। আর এখানে স্পোর্ট বাইক না একটু বেশি থাকে। এবারে কালেকশন দেখে নিন, আর R310 আছে, ভার্সন 3, R15M। আর এটা দাদা বললো একদিনের গাড়ি, একদম গাড়িটা দেখে নিন, পুরো নতুন গাড়ি, জেনে নেবে তার নামে রেজিস্ট্রেশন হবে। আর KTM দাদার কাছে অনেক গাড়ি চাই, দাদার দু জায়গা ভিডিও দেখাবো আপনাদেরকে। এখানে কালেকশনটা দেখি আবার গোডাউনে যাবো, গোডাউনে গিয়ে আপনাকে গাড়ি দেখবো। তো চলুন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন, কারণ আপনার ভাই সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও দিচ্ছে শুধুমাত্র আপনাদের কাছে। তো চলুন দাদাকে দেখে নেবো, আর এইসব গাড়ি প্রাইস আটেল দাদার থেকে জেনে নেবো। আর দাদার কি অ্যাড্রেস আছে সব কিছু দাদাকে জানাবো। দাদা নমস্কার, কেমন আছেন দাদা? একদম দাদা, এই দাদা প্রথমবার? একদম একদম দাদা। তো দাদা তোমাকে তো অনেক কষ্ট করে খুঁজে খুঁজে ফোন করে জ্বালিয়ে না জ্বালানোর ব্যাপার নেই, তুমি ফোন করেছো ভিডিও করার জন্য। এর আগে অনেকবার করেছিলে কিন্তু তখন সময় হয়ে ওঠেনি আর করতেও পারিনি ভিডিও। ঠিক আছে, তোমারও সময় হয়েছে, আমারও সময় হয়েছে। একদম। তো দাদা তোমার কাছে এসে গেছি প্রথম। একদম। তো দাদা আমার ভিউয়ার্স কি যদি কোনো গাড়ি পছন্দ হয় এখানে কীভাবে আসবে? কীভাবে আসবে বলতে, আমাদের এটা লোকে একদম শখের বাজার, প্রপার শখের বাজার, জেমস লঙের একদম বাইপাসের রোডের ওপরই শোরুম আছে। যদি আপনার হাওড়া থেকে আসেন বাস ধরে বলবেন শখের বাজার নামবো, শিয়ালদা থেকে আসলে বাস ধরে বলবেন শখের বাজার নামবো। আর যদি কেউ মেট্রো লাইন ইউজ করে, মেট্রো করে আপনার টলিগঞ্জ আসবেন, টলিগঞ্জ থেকে অটো আছে আপনার শখের বাজার, একদম সোজা রাস্তা। একদম, আর স্ক্রিনে নাম্বার আসবে, গাড়িটা অবশ্যই করে নেবেন। একদম একদম একদম। আর দাদা আপনার কাছে EMI নাম চেঞ্জ সব কিছু অ্যাভেলেবেল? নেম ট্রান্সফার তো অবশ্যই করতে হয় ফাইন্যান্সে নিলে, ক্যাশে নিলেও আমরা নাম ট্রান্সফার করে দিই। নাম ট্রান্সফার সব লোকাল আরটিও থেকেই হবে, আর সব লোকাল নাম্বার গাড়ি পাবেন। দাদার কাছে পুরো সব লোকাল, সব লোকাল নাম্বার গাড়ি পাবেন, লোকাল আরটিও থেকে নাম ট্রান্সফার হবে, নাম ট্রান্সফার মোটর ভেহিকলসে গিয়ে নাম ট্রান্সফার হবে। একদম ঠিক আছে। আর দ্বিতীয় হলো গিয়ে ফাইন্যান্স হলো গিয়ে প্রত্যেকটা গাড়ি আমার কাছে, যেই গাড়ি আছে মানে অ্যাভেঞ্জার থেকে শুরু করে, পালসার থেকে শুরু করে, R15 বা জিক্সার হবে না, বা এরম কিছু হবে না, এই গাড়ি হবে না, ওই গাড়ি হবে না, ওরকম কোনো ব্যাপার নেই, প্রত্যেকটা গাড়ি ফাইন্যান্স হবে। একদম, মানে যা গাড়ি আছে আমার কাছে, মানে কম দামি যদি 50-60 টাকারও গাড়ি হয়, 50-60 টাকার গাড়ি তো ফাইন্যান্স করে দেবো। একদম। তো দাদা তাহলে গাড়ি দাদা দেখানো যাক। হ্যাঁ। তো দাদা প্রথম গাড়ি R310 থেকে চালু করবো? একদম একদম। রেড কালার 310 কি ডিটেল আছে? 310 2021 লাস্টের গাড়ি আছে, 14,000 কিলোমিটার রানিং আছে, 14,000 ফার্স্ট ওনার গাড়ি আছে। ফাইন্যান্সে নিলে ডাউন পেমেন্ট আসবে মোটামুটি তোমার 50-60 ডাউন পেমেন্ট আসবে। এবার যদি মনে করে যে ইনস্ট্যান্ট গাড়ি ডেলিভারি নেবে, ইনস্ট্যান্টও নিতে পারবে, ডকুমেন্ট নিয়ে আসবে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে চলে যেতে পারবে। একদম। দাম আছে তোমার 1,90,000, 2021 লাস্টের মডেল, 2021 লাস্টের মডেল, 14,000 চলা, লাস্ট সার্ভিস রেকর্ড পর্যন্ত দিয়ে দেবো, যে লাস্ট সার্ভিস কত দেওয়া হয়েছিল। ঠিক আছে, 1,90,000 টাকা ফার্স্ট ওনার গাড়ি, 2021 লাস্টের মডেল, 21 গাড়ি দিয়েছেন। R310 1,90,000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন। আর চ্যানেলের নাম নেবেন দাদা, ডিসকাউন্ট দাদা অবশ্যই করতে হবে। ক্যাশে নিলে দাদা আমি যতটা পারবো করে দেবো, কিন্তু ফাইন্যান্সে নিলে এর জায়গা থেকে আর কিছু করার জায়গা নেই, যেটা পারবো না সেটা দাদা এখানেই বলে দেবো। একদম একদম, যেটা চাও যেটা হয় আমি করে দেবো। একদম একদম, সেদিক থেকে বলতে হবে। তো এটা দিয়ে দেবেন 1,90,000 টাকা, 2021 R310 পেয়ে যাচ্ছেন। R310। তো তারপরে হচ্ছে তোমার রেড কালার ভার্সন 3। রেড কালার ভার্সন 3টা তোমার 1 বছর 7 মাস 8 মাস বয়স আছে, 7 মাস মতো বয়স আছে, 6,000 কিলোমিটার রানিং আছে, টায়ার থেকে শুরু করে আউটলুক পুরো দেখিয়ে দেন, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে। গাড়িটা পুরোটা বের করে দেখানো সম্ভব নয়, কারণ বাইরের ওয়েদারও সেরকম ঠিক যাচ্ছে না, কখন বৃষ্টি আসছে, এই জন্য বের করে রাখি না গাড়ি। ঠিক আছে, গাড়ির যদি সিঙ্গেল ফটো লাগে তারও একটা ডিটেলস বলে দিই, সিঙ্গেল ফটো লাগলে আপনার আমার যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে। একদম, ওর মধ্যে দুটো লিঙ্ক যাবে, লিঙ্কটা ওপেন করবে, আমাদের টোটাল যা যা স্টক আছে প্রত্যেকটা স্টকের সিঙ্গেল সিঙ্গেল একটা গাড়ির 8-10টা করে ফটো আপলোড করা আছে, ওখানে দেখে নেবে। একদম ঠিক আছে। আর এমনি গাড়ি স্ক্র্যাচলেস কন্ডিশন আছে, 1 বছর 6 মাস থেকে 7 মাস বয়স হয়েছে, মানে 2022 একদম প্রথমের দিকের গাড়ি আছে।
6000 কিলোমিটার চলা আছে, এটা দাম হবে অনলি 1,42,000 টাকা। 1,42,000 মডেল V3 6000 কিলোমিটার চলে, একদম খুবই সুন্দর। আর আসলে দাদা অবশ্যই বুঝতে পারবেন, অবশ্যই একদম গাড়ি এসে সামনাসামনি দেখুন দাদা 6000 চলে বলে প্লাস এলেই তো দাদা তবেই তো বুঝতে পারবেন একদম। প্লাস হলো কি লোকাল নাম্বার গাড়ি, এই নয় কোনো ফাইন্যান্স টানা গাড়ি বা কিছু, আমার কাছে সব ফ্রেশ একদম লোকাল নাম্বার গাড়ি পাবেন, একদম অনারে গাড়ি পাবেন, ডাইরেক্ট অনারে গাড়ি পাবেন। যেটা সেকেন্ড ওনার থাকবে সেটা সেকেন্ড ওনার বলে দেবো, যেটা ফার্স্ট ওনার থাকবে সেটা ফার্স্ট ওনার বলে দেবো। এটা ফার্স্ট ওনার গাড়ি আছে এখানে, ইলাইনে মোটামুটি প্রত্যেকটাই ফার্স্ট ওনার গাড়ি আছে, কিন্তু যেটা সেকেন্ড ওনার থাকবে আমি বলে দেবো অবশ্যই। দিয়ে দেবেন 1,42,000 টাকা, 1,42,000 2022 এর ভার্সন 3 আপনারা পেয়ে যাচ্ছেন, খুবই সুন্দর। তো তারপরে দাদা দেখতে পাচ্ছি মনস্টার এনার্জি ভার্সন 4 কি ডিটেইল আছে, মনস্টার এডিশন এম কুইক শিফটার 2022 এর মিডিলের গাড়ি, এক বছর মতো বয়স হয়েছে, ফার্স্ট ওনার গাড়ি, অনলি 1400 কিলোমিটার রান, 1400 কিলোমিটার রান, টায়ার দেখিয়ে দাও, আউটলুক দেখিয়ে দাও, গাড়ি এখনো চলেই নি। এটা আমার দাম আছে 1,80,000, তারপর যদি ক্যাশে নেয় তারপরে আরও ডিসকাউন্ট কিছু করে দেবো। অনলি 1400 থেকে 1500 কিলোমিটার চলা আছে, ফার্স্ট ওনার গাড়ি আছে, মনস্টার এম টপ মডেল, যেটা R15 এর ভার্সন 4 যেটা টপ মডেল, টপ মডেল একদম। কত সালের গাড়ি দাদা এটা? 2022 এর মিডিলের গাড়ি, এক বছর 11 মাস বা এক বছর বয়স হয়েছে। আচ্ছা, এক বছরের ভিতরে, এক বছরের ভিতরে বয়স, একদম। দিয়ে দেবেন 1,80,000 টাকায়, তারপর আসার পরে আরো ডিসকাউন্ট থাকে, খুব সুন্দর। মনস্টার এনার্জি R15 PM টপ মডেল, টপ মডেল, এটা এম হলো কি টপ মডেল, টপ মডেল। কুইক শিফটার আছে, যেটা নরমাল আমার কাছে ভার্সন 4 আছে একদিনের গাড়ি, ওটাতে আপনার কুইক শিফটার নেই, শুধু ভার্সন 4 আছে। দাদা এর তো লুক তো একদম কি বলবো মারাত্মক লাগছে একদম, এই মনস্টার গাড়ি তো লুক তো ভালো হবেই, মনস্টার গাড়ি সবাই পছন্দ করে, ঠিক আছে, খুবই সুন্দর। তো তারপরে দাদা তো প্রথমে আসতি আমাকে বললে একদিন একটা গাড়ি, একদিন একদিন বয়স, কালকে কাস্টমার পরশু দিন কিনেছিল, সরি কালকে আমাকে বিক্রি করেছে গাড়ি, আজকে আমার শোরুম হয়ে সবাই ভাবে যে দাদা কেন একদিনে গাড়ি বিক্রি করে দিল, একটু উনি বলতে পারবেন দাদা? হ্যাঁ, ওটা যে ওটার কারণটা আমি বলে দিই, উনি যেহেতু শোরুম থেকে আবার নতুন গাড়ি কিনেছে, ইয়ামারি গাড়ি কিনেছে, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি উনি নিয়েছিল কি FZ25, উনি যেহেতু এটা ঝুঁকে চালানোর গাড়ি চালাতে পারবে, একদিন নিয়ে বাড়িতে নিয়ে গিয়েই মানে বকা জবা খেয়েছে, ব্যাস গাড়ি দিয়ে দিয়েছে, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। একদিন বয়স, ক্যাশ টাকায় গাড়ি কিনেছে, ক্যাশ টাকার বিল আমার কাছে আছে, দিয়ে দেবো। নতুন দাম আছে তোমার 2,27,50 দাম আছে, আমার কাছে দাম আছে 2,00,000 টাকা, আসলে আরো ডিসকাউন্ট কিছু করে দেবো, একদম 2,00,000 টাকা মানে 27,000 টাকা কম, ডাউন পেমেন্ট এমনি ডিসকাউন্ট হয়ে ডিসকাউন্ট, ডাউন পেমেন্ট সিভিল থাকলে সব থেকে লো ডাউন পেমেন্ট 40,000 টাকা, IDFC হোক বা অন্য ব্যাংক হোক, যে কোনো জায়গা থেকে নতুন গাড়ি শোরুম থেকে আমি ফাইন্যান্স করে দেবো, একদম, ঠিক আছে। একদিন বয়স, আচ্ছা গাড়ি রেজিস্ট্রেশন কোনো খরচা লাগছে না, যার নামে এটা কোনো নাম ট্রান্সফার খরচা লাগছে না, যে নিচ্ছে সেই কিন্তু ফার্স্ট ওনার হবে, একদম তার আধার কার্ড ভোটার কার্ড দেবেন, আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড অরিজিনাল নিয়ে আসবেন, ফার্স্ট ওনার হবে সে, একদম। এই নয় যে গাড়িটা অলরেডি একজনের নামে রেজিস্ট্রেশন হয়ে গেছে, আবার আরেকজনের নামে রেজিস্ট্রেশন করতে হবে, সেকেন্ড ওনার হয়ে যাবে সেক্ষেত্রে, এটা কিন্তু ফার্স্ট ওনারই হবে, এটা কোনো রেজিস্ট্রেশন হয়নি, আমি আটকে রেখেছি, একদম, ঠিক আছে, ফার্স্ট ওনারই হবে। দিয়ে দেবেন 2,00,000 টাকাতে, আর 2,00,000 টাকা, এবার যদি কেউ ক্যাশে নেয় আমি আরো কিছু আরো ডিসকাউন্ট, একদম খুব সুন্দর। দেখে নিন গাড়ি, গাড়িটা বলো ক্যামেরাম কে দাদা, দেখার কিছু নেই, দেখার কিছু নেই, এখনো সিট প্লাস্টিক লাগানো আছে, এবার আরও যেগুলো থাকে সেগুলো নিয়ে এসে বাইরে থেকে লাগানো যায়, এবার গাড়ি আমি ওয়াশ ফাশ হয়েছে বলে প্লাস্টিক কিছু উঠে গেছে, প্লাস্টিক লাগানোটা এমন বড় ব্যাপার নেই, কেউ প্লাস্টিক নিয়ে চালাবেও না, নিয়ে সঙ্গে সঙ্গে প্লাস্টিক হয়তো খুলেও দেবে, একদম, ঠিক আছে, তাহলে প্লাস্টিকের কিছু ব্যাপার নেই। নেক্সট আরো একটা ভার্সন 3 আছে, 19 এর গাড়ি আছে, এটা সেকেন্ড ওনার আছে, সেকেন্ড ওনার আছে, একজন নিয়েছিল আমার থেকে, সে এক্সচেঞ্জ করে আবার V4 নিয়েছে আমার থেকে, সেকেন্ড ওনার গাড়ি আছে, 2019 এর মডেল, দাম আছে অনলি 99,000 ভার্সন 3 সেকেন্ড ওনার 2019 এর মডেল, স্পেশাল কালার, ফাইন্যান্স অ্যাভেলেবল আছে, রেড গ্রে এডিশন, খুবই সুন্দর, ফাইন্যান্স অ্যাভেলেবল আছে, নন ABS আছে, এটা 90 মানে 1,00,000 এর ভিতরে, 1,00,000 এর ভিতরে ভার্সন 3 এটাই আছে, একদম, ঠিক আছে, খুবই সুন্দর। তো তারপরে দাদা আরেকটা ভার্সন 3 ব্লু কালার, BS6 ব্লু কালার, ফার্স্ট ওনার গাড়ি আছে, আলিপুর রেজিস্ট্রেশন, ফাইন্যান্স অ্যাভেলেবল, ডাউন পেমেন্ট অনলি 50 থেকে 55,000 টাকা, 50 থেকে 55,000 টাকা নিয়ে আসবে, সকাল 10টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত শোরুম খোলা থাকে, আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবই নিয়ে আসবে, লগ ইন করবো গাড়ি দিয়ে দেবো, 50 থেকে 55,000 টাকা ডাউন পেমেন্ট দেবে, গাড়ি নিয়ে চলে যাবে, ইনক্লুডিং নেম ট্রান্সফার, 1,35,000 টাকা দাম আছে, আরও কিছু ডিসকাউন্ট করে দেবো। কত সালের মডেল বললেন? 21 মডেল BS6 ডুয়েল চেন ABS, 2021 মডেল, 1,35,000, 1,35,000 টাকা, আরও কিছু ডিসকাউন্ট, আরও ডিসকাউন্ট, তো ক্রেজি বাইক চ্যানেল নাম নিলে অবশ্যই দাদা, চ্যানেলে যদি নাম নেয় অবশ্যই আরও কিছু, যেটা যদি ক্যাশে নেয় সেটা আরও বেশি ডিসকাউন্ট করে দেবো, ফাইন্যান্স নিয়ে যতটা হবে আমি পারবো আমি ডিসকাউন্ট করে দেবো, খুবই সুন্দর। দিয়ে দেবেন 1,35,000টা, 2021 ভার্সন 3 পেয়ে যাচ্ছেন BS6 মডেল। তো তারপর যে দাদা সুজুকি জিক্সার SF 21 মডেল, ABS সিঙ্গেল চ্যানেল হয়, ডুয়েল চ্যানেল হয় না, ফার্স্টে ABS, ফ্রন্টে ABS আছে, 17,000 চলা আছে, 2021 মডেল, জিক্সার ইঞ্জিন তো দাদা কিছু বলতে লাগবে না, জিক্সার ইঞ্জিন কিছু বলতে হবে না, জিক্সার একদম ফ্রেশ গাড়ি আছে, চলা আছে তোমার 17,000 থেকে 18,000 কিলোমিটার, রিসেট নেই, রিসেট করলে করে দেওয়া যায়, 5,000, 6,000, 7,000 করে দেওয়া যায়, টায়ার কন্ডিশন যা আছে যেটা একদম অরিজিনাল আছে, 18,000 চলা, 18,000 চলা আছে, ঠিক আছে,
ফার্স্ট ওনার গাড়ি আছে, দাম পড়বে অনলি 95,000 ফাইন্যান্সে, মিনিমাম ডাউন পেমেন্ট 30,000-35,000 টাকা। আচ্ছা 95,000 দিয়ে দেবেন, 95,000 গাড়ির দাম, মিনিমাম ডাউন পেমেন্ট 30,000-35,000 টাকা, 30,000-35,000 টাকা দেবেন, আর সুজুকি জিক্সার আপনারা ঘরে নিয়ে চলে যাবেন একদম। ওটা দাদা কত সালের গাড়ি বললেন? 2021 মডেল বিএস সিক্স সিঙ্গেল জেনারেল এবিএস, যেটা হয় 21 মডেল, 21 মডেল বিএস সিক্স সিঙ্গেল জেনারেল এবিএস, খুবই সুন্দর। তো তারপরে দাদা এফজেডএস ভার্সন 3, ভার্সন 3 খুব ডিমান্ডেবল গাড়ি, খুব ডিমান্ডেবল, এই মাসে মোটামুটি 4-5টা অলরেডি বেজেছে এই কদিন আগে। আচ্ছা আচ্ছা, সেম কালার ছিল, ডার্ক নাইট এডিশন, ফার্স্ট ওনার গাড়ি, এটাও ফার্স্ট ওনার আছে, ওটাও ফার্স্ট ওনার গাড়ি, সিঙ্গেল চেন এবিএস, 2021 ডিসেম্বরের গাড়ি বা 22 জানুয়ারি দেখে বলতে হবে, 21 ডিসেম্বরই ধরে চলুন, 21 ডিসেম্বরের মডেল আছে, মানে 1 বছর 8 মাস মতো বয়স হচ্ছে, 1 বছর 8 মাস মতো পারফেক্ট বয়স হচ্ছে, 8,000 কিলোমিটার চলা আছে, ফার্স্ট ওনার গাড়ি আছে, দাম আছে অনলি 87,000 2021-এর লাস্টের গাড়ি, 87,000-এ মনে হয় খুব কম ডিলার আছে যারা দিতে পারবে, একদম একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি, এই নয় গাড়ি চসা ধসা গাড়ি, দাদার কাছে যে আমি সত্যি বলছি গাড়ি আছে, দাদার দামগুলো একদম রেঞ্জের মধ্যে, একদম রেঞ্জের মধ্যে একদম। আজকে ভিডিওতে বলে দিলাম দাদা এটা 99-এ আজকে দিচ্ছি, আমার কাছে বেরিয়ে গেল সেটা অন্য কথা, বা এটা নেই আমি হয়তো, এটা হয়তো অলরেডি আমার কাছে বুক হয়ে গেছে, আমি বলে দিলাম দাদা এটা 90,000 টাকা দিয়ে দেবো, তাহলে সেটা তো লাভ হবে না, সেটা বলে লাভ যেটা হবে সেটা সেটাই দিয়ে দেবো। তো এটা দাদা দিয়ে দেবেন 87,000 মানে এক বছর দু মাস, এক বছর না সরি এক বছর আট মাস, এক বছর আট মাস 2021 ডিসেম্বরের গাড়ি হলে 22 পুরো হচ্ছে, 23 এই 8 মাস চলছে, তাহলে এক বছর আট মাস গাড়ি। তো দাদা কন্ডিশন একদম, কন্ডিশন একদম কন্ডিশন আছে, কিছু দেখার নেই, আসবে গাড়িতে তেল ভরবে চালাবে, খুব সুন্দর। ব্লুটুথ ভার্সন আছে, একটা টপ মডেল আছে, ব্লুটুথ ভার্সন আছে। তো তারপরে আছে দাদা আমি আরো একটা দেখাবো, স্পার্ট পিলার আমার দুটো আছে, আরো একটা দেখিয়ে দেবো, এটা আপনার 21-এর মিডিলের মডেল আছে, মানে 22-এর মিডিল 23-এর মিডিল, 2 বছর 1-2 মাস বয়স হয়েছে, 1,50,000 টাকা আমি ফাইনাল আমি নিতে পারবো, মানে ফাইনাল একদম 1,50,000 টাকা দেবেন, 21-এর মডেল, 21-এর মডেল 225 গাড়ি খুব কম আছে, দাম আছে এটা অনলি 65,000, ফার্স্ট ওনার গাড়ি, 125 2021-এর লাস্টের মডেল, এটা ওই 1 বছর 7-8 মাস মতোই বয়স, 21-এর লাস্টের গাড়ি দিয়ে দেবেন 65,000-এ 1 বছর 7-8 মাস মতোই বয়স, 125 পালসার আপনারা পেয়ে যাচ্ছেন, এটাও ফাইনান্স অ্যাভেলেবল আছে, ফাইনান্স অ্যাভেলেবল আছে, মিনিমাম ডাউন পেমেন্ট 28,000 মতো ডাউন পেমেন্ট, 8,000-টার মতো ডাউন পেমেন্ট আসবে ইনক্লুডিং নাম ট্রান্সফার নিয়ে, একদম নাম ট্রান্সফার ছাড়া যদি বলি 20-8 টাকা ডাউন পেমেন্ট আছে, 20-22 টাকা ডাউন পেমেন্ট আছে, নাম ট্রান্সফার নিয়ে 8,000-টার মতো ডাউন পেমেন্ট, একদম খুব সুন্দর। তো তারপরে দাদা ওইদিকে দুটো অ্যাভেঞ্জার জড়ুয়া ভাই পাশাপাশি আছে, অ্যাভেঞ্জার দুটো 2017-এর মডেল আছে, 45 করে দাম আছে, 45 করে একদম, আমার কাছে আপডেট ভার্সন আরও আছে, আপডেট ভার্সন তোমার লোকে 2019-এর মডেলও আছে, আমি দেখাবো, এটা 17-এর মডেল আছে, দুটোই তোমার লোকে 45 করে দাম আছে, দুটোই 45 করে দাম আছে, দুটোই 17-এর গাড়ি গাড়ি, BS4 আমার কাছে আছে, BS4টা দেখাবো, কিন্তু এই দুটো আপাতত 45,000 টাকা করে দাম আছে খুব সুন্দর। কিলোমিটার মোটামুটি 20,000-25,000 চলে আছে, 20-25,000 চলে আছে, দুটো রকম 20,000-এর উপরে আছে, 20,000-এর নিচে নেই, 20,000-এর উপরেই আছে, খুব সুন্দর। তো তারপর দাদা একটু আমি একটু এইদিকে চলে আসবো, আর ক্যামেরাম্যান করবো একটু এইদিকে, কিছু গাড়ি আছে দাদা, ক্লাসিক 350 ব্ল্যাক কালার, 2019-এর মিডিল মডেল আছে, চলা আছে তোমার, এই মডেলটা সত্যি বলতে 1,45,000 ফার্স্ট ওনার গাড়ি, এটা মেদিনীপুর নাম্বার আছে, উনি আমার থেকে ডিউক 250 নিয়েছে, যার জন্যই মেদিনীপুর নাম্বার, আপনি বাইরের নাম্বার দিন না, কিছু করার নাই দাদা, সবাই এক্সচেঞ্জ করে সেই অদূর থেকে এসেছে, একটা গাড়ি নিয়ে এক্সচেঞ্জ করে একটা নতুন গাড়ি কিনবে, মানে অন্য গাড়ি কিনবে, সে ডিউক 250 নেবে, আমাকে নিতে হয়েছে, 50,000 টাকা দাম আছে, 2018 মডেল গাড়ি আছে, ফার্স্ট ওনার আছে, কাস্টমার যদি যেদিন গাড়ি বলবো নাম ট্রান্সফার, সেদিন গাড়ি এখানে চলে আসবে, লোকাল যেখানে বলবো চলে আসবে, একদম মেদিনীপুরে যদি কোনো কাস্টমার নিতে যায়, মেদিনীপুরে তোমার লোকে লোন অ্যাভেলেবেল আছে, প্রথম মেদিনীপুরে লোনের ব্যাপারটা একটু বলে দিই তোমাদের, মোটামুটি কলকাতা থেকে 80-100 কিলোমিটার এটা আমরা বলে থাকি, মোটামুটি
মোটামুটি যেখানে যেখানে লোন হয় সেগুলো আমি বলে দিচ্ছি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মানে মেদিনীপুরটা পুরোটাই একদম, মেদিনীপুরটা মোটামুটি হবে একদম। আচ্ছা, যারা লোন করবে তাদের আরেকটা অপশন রয়েছে, তারা পিনকোডটা একটু পাঠিয়ে দেবে, আমরা একবার চেক করে ফাইনালি বলে দেবো। কারণ অত দূর থেকে যেও আসবে এসে বলো দাদা আপনি তো বলেছেন লোন হবে, লোন হলো না। ঠিক আছে, পিনকোডটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, আমি একবার চেক করে দেখে নেবো যে হচ্ছে কি হচ্ছে না, যদি হয় আমি তাহলে ডেকে নেবো যে দাদা হ্যাঁ হয়ে যাবে লোন। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে তোমার মোটামুটি হাওড়া, হুগলি, তারকেশ্বর পর্যন্ত লোন হয়ে যাবে। তারকেশ্বর পর্যন্ত লোন হয়ে যাবে। সিভিল থাকলে তো ভালো হয়, নন সিভিল থাকলেও করে দেবো। ইলেকট্রিসিটি বিল লাগবে বাড়ির নামে, যার নামে লোন হবে তার নামে ইলেকট্রিসিটি, বা তার বাড়ির বাবার নামে হোক, মায়ের নামে হোক, দাদুর নামে হোক, ইলেকট্রিসিটি বিল লাগবে। তো এটা দাদা দিয়ে দেবেন 50,000 টাকা 2018 গাড়ি। তো তারপর দাদা 150 পালসার, টুইন ডিস্ক, কাটা সিট, ফার্স্ট ওনার গাড়ি, ঠিক আছে, 2019 লাস্টের গাড়ি আছে, এটা দিয়ে দেবো অনলি 48,000। টুইন ডিস্ক গাড়ি, পালসার 150, ফার্স্ট ওনার গাড়ি, 48,000। কত সালে বললেন? 2019 লাস্টের গাড়ি, 19 লাস্টের গাড়ি, আলিপুর রেজিস্ট্রেশন, ফার্স্ট ওনার গাড়ি, 48,000 দিয়ে দেবো উইথ ফাইন্যান্স ফ্যাসিলিটি, ফাইন্যান্স দিয়ে দেবো। দামটা দাদা খুব সুন্দর, 48,000 এর গাড়ি পেয়ে যাবেন, 19 গাড়ি অনেক দিলে দাদা 55,000 টাকা দাম। দাম রাখছে টুইন ডিস্ক গাড়ি, টুইন ডিস্ক গাড়ি, এটাও টুইন ডিস্ক আছে, 48,000 দাম আছে, 20 থেকে 25,000 টাকা মধ্যে রাউন্ড পেমেন্ট ধরে রাখো, বাকিটা ফাইন্যান্স করো। আচ্ছা খুব সুন্দর, দেখে নিন 2019 পালসার আপনারা পেয়ে যাবেন মাত্র 48,000 এ, 48,000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন। 2 বছর 3 বছর তিনটি ফাইন্যান্স অ্যাভেলেবল আছে, খুবই সুন্দর। তো তারপর দাদা হান্টার আছে না, এটা ইন্টারসেপ্টার, ইন্টারসেপ্টার 650, 21 মডেল। আমি বলতে পারছি না, আমার যতটা আমি লাস্ট টাইম চেক করেছিলাম এই দামে মনে হয় কোথাও নেই, মানে মার্কেট প্লেসগুলো যারা এখন কাস্টমার যারা যেখানে গাড়ি খোঁজে, ইউটিউব বলো, মার্কেট প্লেস বলো, ওয়েলএক্স বলো, যেখানেই খুঁজুক, 2,15,000 টাকায় 2021 মডেলের গাড়ি পাবো, 7,000 কিলোমিটার চলা, 2,15,000 টাকায় 2021 মডেল গাড়ি, 7,000 চলা গাড়ি দেবেন, 2,15,000 টাকায় ইন্টারসেপ্টার 650 2021 মডেল, 20 লাস্টের গাড়ি নয়, 21 বলছি না, 21 মিডলের মডেল 2,15,000 টাকায় দেবো, ফার্স্ট ওনার গাড়ি উইথ ফাইন্যান্স ফ্যাসিলিটি অ্যাভেলেবেল। খুবই সুন্দর, দেখে নিন গাড়ি আপনারা একটু দাদা চলে আসতে হবে এদিকে, ভালো করে ক্যামেরাম্যানগুলো গাড়িটা দেখিয়ে দিতে, পেয়ে যাবেন মাত্র 2,15,000 টাকায় ইন্টারসেপ্টার 650 2021 মডেল আপনারা পেয়ে যাচ্ছেন উইথ ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে, একদম অরিজিনাল, এখনো স্টক টায়ার আছে, 7,000 কিলোমিটার চলা আছে, কোম্পানি সার্ভিস আছে, আর কি চাই। আসবেন গাড়ি দেখবেন তবেই নেবেন, যে এলএইচ নিতে হবে এমন কোনো কথা ব্যাপার নেই, গাড়ি এসে দেখবেন, চালিয়ে দেখবেন, সব থেকে ভালো হয় কোনো মেকানিক নিয়ে আসবেন, তাকে নিয়ে এসে একবার গাড়িটা দেখিয়ে নেবেন, মেকানিক চালিয়ে, আপনার মেকানিক আসলো, চালিয়ে বললো যে হ্যাঁ গাড়ি ঠিক আছে, তাহলে নেবেন, নাহলে নেবেন, একদম খুব সুন্দর দাদা। এত টাকা দিয়ে কেউ গাড়ি কিনবে, সেটা 2016 মডেল আছে, দাম আছে 82,000, এক্সট্রা ফিটেড, অ্যালয় রিং, টিউবলেস টায়ার, সাইলেন্সার, অ্যালয় রিং, আচ্ছা লেগ গার্ড, এগুলো সব এক্সট্রা ফিটেড আছে, টিউবলেস টায়ার গার্ড করা সব, টিউবলেস টায়ার, অ্যালয় রিং, তারপরে তোমার সাইলেন্সার, লেগ গার্ড, এগুলো এক্সট্রা ফিটেড আছে, টোটাল নিয়ে 82,000 উইথ ফাইন্যান্স অ্যাভেলেবল, ফাইন্যান্স অ্যাভেলেবল। ডাউন পেমেন্ট নেবো অনলি, ডাউন পেমেন্টটা শুনলে কিন্তু একটু সরাসরি কেমন মানে চিন্তায় পড়ে যেতে পারবে, ডাউন পেমেন্ট হলো কি অনলি 22,000 থেকে 23,000 টাকা, 22,000 থেকে 23,000 টাকা ডাউন পেমেন্টও দেবো, 22,000 টাকা ঠান্ডা বাট আপনারা পেয়ে যাবেন, 22,000 টাকা ডাউন পেমেন্ট, ঠান্ডা বাট আমরা পেয়ে যাবেন, ইনক্লুডিং নেম ট্রান্সফার, একদম নাম ট্রান্সফার নিয়ে 22,000 টাকা থেকে 23,000 টাকা ডাউন পেমেন্ট নেবো, 82,000 দেবো, একদম ফার্স্ট ওনার গাড়ি, ফার্স্ট ওনার গাড়ি। তো তারপর বাইরে দাদা গাড়ি, বাইরে একটা 220 আছে ভাই দেখো, আর বাকি পুরো রেডি হয়নি, বেকার দেখে লাভ হবে, 220 কি ডিটেইল আছে, 220টা পুরো স্টিকারটা তুলে দিয়েছিল কাস্টমার, যেহেতু ব্ল্যাক কালার পছন্দ ছিল বলে, আচ্ছা স্টিকারটা পুরো তুলে দিয়েছে, মানে পুরো ব্ল্যাক করে দিয়েছে, পুরো ব্ল্যাক করে দিয়েছে গাড়ি দেখো, একদম স্ক্র্যাচলেস কন্ডিশন আছে, শুধু আমি পুরো ফুল স্টিকার, ব্ল্যাক ব্লু এডিশন ছিল এটা, ব্ল্যাক ব্লু স্টিকারটা, আমি ব্লু স্টিকারটা এই যে দেখো এটা আছে, হ্যাঁ হ্যাঁ, শুধু ব্লু স্টিকারটা আমি লাগিয়ে দেবো, ফার্স্ট ওনার গাড়ি আছে, এ আমার থেকে R15 নিয়েছে, আচ্ছা ঠিক আছে, ফার্স্ট ওনার গাড়ি আছে, এটা আমি দিয়ে দেবো, 2020 মিডলের গাড়ি আছে এটা, 20 মিডলের গাড়ি আছে, BS6 আছে, ডুয়েল চেন ABS, নিচে কাউল আছে, পুরো গাড়ি পুরো রেডি করে দেবো, একদম আপনার দাম পড়ে যাবে 84,000,
ওখানে আছে তোমার ডিউক 390 আছে, কেটিএম এর তো মেলা আছে, কেটিএম এর মেলা আছে, ডিউক 390 আছে তিনটে, 200 আছে তিনটে, গমিনোর আছে একদম, বুলেট আছে আরো দুটো, গিয়ে কথা হবে দাদা একদম, ভিডিওটা আমরা স্কিপ করব না, আমরা গিয়ে ওখানে ভিডিও কন্টিনিউ করছি একদম। তো আরেকটা দোকানে দাদা চলে এসেছি, তো এখানে দাদা যেটা বলেছিলে কেটিএম কিং, দাদা কেটিএম সব কেটিএমই বেশি আছে এখানে, আদার্স তোমার ডমিনোর আছে, স্পার্ট প্ল্যান আছে আরেকটা যেটা বললাম, আচ্ছা বুলেট আছে দুখানা, আচ্ছা আর স্কুটি দু তিনটে আছে, তিনটে আছে স্কুটি থাকে, আরো স্কুটি মোটামুটি 5-7টা থাকে, স্কুটি আমাদের কম আছে, ঠিক আছে। বাইরে তাহলে কি অ্যাভেঞ্জারটা দিয়ে শুরু করা যাক, বাইরে একটা অ্যাভেঞ্জার ছিল ওইটা দাদা দেখি, এটা দিয়ে শুরু করা যাক আগে, হোয়াইট কালার অ্যাভেঞ্জার কি ডিটেইল দাদা, অ্যাভেঞ্জার 2019 লাস্টের গাড়ি আছে, অ্যাভেঞ্জার গাড়িতে যদিও তোমার হলো কি অ্যালয়রিং হয় না, অ্যালয়রিং লাগানো আছে, এক্সট্রা মিরর, অ্যালয়রিং টিউবলেস টায়ার করা আছে একদম, অ্যালয়রিং টিউবলেস টায়ার করা আছে, অ্যাভেঞ্জার ক্রুজ 220 সেকেন্ড ওনার গাড়ি আছে, এটা সেকেন্ড ওনার একজন নিয়েছিল আমার থেকে, সে নাম ট্রান্সফার করেছিল, সেকেন্ড ওনার গাড়ি আছে, আলিপুর রেজিস্ট্রেশন আছে, দাম পড়বে অনলি 70,000, নিউ প্রাইস আছে এখন প্রায় 180,000-এর কাছাকাছি, 1,80,000 টাকা, 1,80,000 টাকার অ্যাভেঞ্জার ক্রুজের দাম আছে এখন, এক্সট্রা পিরিয়ড ওটা স্পোক হুইল আসবে, এটাতে তাও অ্যালয়ারিং লাগানো আছে, ফগ লাইট লাগানো আছে, এক্সট্রা পিরিয়ড অনলি 70,000, ক্যাশ ফাইন্যান্স দুটোই অপশান অ্যাভেলেবেল আছে। মডেল বললেন 2019 লাস্টের মডেল BS4 সেকেন্ড ওনার গাড়ি, 19 লাস্টের মডেল, ঠিক আছে 70 দাম আছে, তারপরে তো ক্যাশে যেয়ে নেবেন আরও ডিসকাউন্ট কিছু করে দেবো একদম। তারপরে তারপর ভিতরে তারপর একটু কেটিএম ফেটিএম দেখানো যাক, নেক্সট একদম এক দাঁত থেকে শুরু করি, স্পার্ট প্লেন দিয়ে শুরু করি, হ্যাঁ স্পার্ট প্লেন আছে 2021 মিটারের গাড়ি, সেম এজ 2021 মিটারের গাড়ি, সেম প্রাইস 150, 2021 মিটারের গাড়ি, এটা 7,000 কিলোমিটার চলা আছে, ফার্স্ট ওনার আছে, 150,000 টাকা, 7,000 কিলোমিটার চলা, ওটা ছিল 150,000 টাকা, 6,000 কিলোমিটার চলা, এটাতে এক্সট্রা পিরিয়ড এক্সজস্ট লাগানো আছে, যদি কেউ বলে যে অরিজিনাল লাগবে অরিজিনাল দিয়ে দেবো, অরিজিনালটা খোলা আছে অরিজিনাল দিয়ে দেবো, ঠিক আছে দিয়ে দেবেন, এটা 1,50,000 টাকা, 2021 গাড়ি, 21 মিডলের গাড়ি, 21 মিডলের স্পার্ট মিলেন একদম। তো তারপরে নেক্সট আছে ডমিনোর 250, না 250 এই বছরেরই গাড়ি, 23-এরই মডেল আছে, 8 মাস 8.5 মাস মতো বয়স হয়েছে, এটাও ফার্স্ট ওনার আছে, ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে, 55,000-60,000 টাকার মতো ডাউন পেমেন্ট আসবে, ঠিক আছে দাম আছে অনলি 1,50,000 টাকা, 1,50,000 টাকা, 1,50,000 টাকা, হ্যাঁ এই বছরেরই গাড়ি, ফার্স্ট ওনার গাড়ি, 2023 মডেল, নিউ এডিশন, যেটা তোমার লোকে আগের মডেলগুলো ছিল লোকে শুধু রেড কালার তোমার পুরো রেড আসে, এটা তোমার সিলভার ক্রোম দিয়েছে, সিলভার স্টিকার দিয়েছে, এটা নিউ মডেলটা যেটা আছে 250cc ডুয়েল চেরন ABS ফার্স্ট ওনার গাড়ি, 1,50,000 টাকায় দিয়ে, 2023 ডমিনার 250 আপনারা পেয়ে যাচ্ছেন। তো তারপরে আছে দাদা কেটিএম ডিউক 200 BS4 আছে না, এটা 200 BS4 18 লাস্ট মডেল গাড়ি আছে, দাম আছে 1,15,000 টাকা, 19,000 চলা আছে, 1,15,000 টাকা, দুটো টায়ার কেটিএম গাড়ির বেশিরভাগ হয় কি সাইড থেকে ফেটে যায়, হাওয়া কম দিয়ে দিয়ে চালিয়ে চালিয়ে সাইড থেকে ফেটে যায়, দুটো টায়ারই ব্র্যান্ড নিউ লাগানো আছে একদম, সামনের টায়ারও ব্র্যান্ড নিউ আছে, MRF এর অরিজিনাল গুটি যেটা থাকে, পেছনের টায়ারও MRF এর অরিজিনাল গুটি লাগানো আছে, কোনো রকম রিসোল টায়ার নেই যে মল্লিকবাগ থেকে কাটিয়ে নিয়ে চলে আসলাম বরং কিছু, একদম অরিজিনাল MRF নতুন টায়ার, নতুন টায়ার আছে একদম, দুটো টায়ারই নতুন আছে। নেক্সট BS6 ডিউক 200 দুখানা আছে, দুটোই সেম 21 মডেল আছে, আচ্ছা দুটোই একসাথে দেখি, দুটোই হ্যাঁ দুটোই 21 মডেল আছে, দুটোই ফার্স্ট ওনার গাড়ি আছে, দুটোই চলা আছে তোমার হলো কি একটা চলা আছে তোমার হলো 12,000-13,000 মতো, একটা 9,000 চলা আছে, দুটোরই লাস্ট সার্ভিস হিস্ট্রি দিয়ে দেবো, কবে কোথা থেকে সার্ভিস হয়েছিল, লাস্ট সার্ভিস কততে হয়েছিল, এটা 500-700 কিলোমিটার কমে সার্ভিস হয়েছিল, ওটা 1,000 কিলোমিটার কমে সার্ভিস হয়েছিল, মানে সার্ভিস ডেট এখনও আসেনি, সার্ভিস ডেট লাস্ট সার্ভিস বিল পর্যন্ত দিয়ে দেবো, দুটোই ফার্স্ট ওনার গাড়ি আছে, 21 মিডলের মডেল আছে, প্রাইস পড়বে অনলি 1,55,000 টাকা করে দেবো, 1,55,000 টাকা, 2021 মিডল মডেল ডিউক 200 নিউ মডেল BS6 ABS মডেল, 1,55,000 টাকায় দুটো গাড়ি দিয়ে দেবো, যেটা নেবে 1,55,000 টাকা, 1,55,000 টাকা ডাউন পেমেন্ট আসবে, 65,000 টাকা, 65,000 টাকা, 65 করে ডাউন পেমেন্ট, 65 করে ডাউন পেমেন্ট, একটু কারণটা বলে দিই, কম ডাউন পেমেন্ট করলেও হবে, 65 করে ডাউন পেমেন্টের কারণ হলো গিয়ে 65-এর কম বেশি এই কম যদি ডাউন পেমেন্ট করেন তাতেও হবে, লোন হবে, কিন্তু তাতে কী হবে, হোম ভেরিফিকেশান দিয়ে দিতে পারে, অফিস ভেরিফিকেশান দিয়ে দিতে পারে, তারপরে তোমার কল ভেরিফিকেশান দিতে পারে, আর আমি যেটা বলছি 65 ডাউন পেমেন্ট করলে কোনো ভেরিফিকেশানই আসবে না, নর্মাল আধার প্যান ভোটার প্যান ব্যাংকের পাসবই নিয়ে আসবেন, লগ ইন করবো গাড়ি দিয়ে দেবো, অ্যাপ্রুভ হবে গাড়ি দিয়ে দেবো। তো তারপরে 390 BS6 দাদা, 390 BS6 এ তো গাড়ি দাদা, 22-এর মডেল, 8,000 চলা, 7,800-800 সার্ভিস হয়েছিল লাস্ট, সার্ভিস রেকর্ড দিয়ে দেবো, ফার্স্ট ওনার গাড়ি আছে, এটা
2022 মিডলের গাড়ি আছে, দাম পড়বে অনলি 2,45,000 টাকা। 2,45,000 টাকায় 2022 মিডলের গাড়ি BS6 ফার্স্ট, সরি এটা সেকেন্ড ওনার আছে, সেকেন্ড ওনার গাড়ি আছে, একজন নিজেরও নতুন অবস্থাতেই নিয়েছিল, সেকেন্ড ওনার হয়ে গেছিলো, সেকেন্ড ওনার গাড়ি আছে, 2,40,000 টাকায় দিয়ে দেবো সেকেন্ড ওনার 390 BS6 2022 মডেল। নতুন দাদার দাম তো 4 লাখের কাছাকাছি, 83-85 এরকম কিছু, 4 লাখের কাছাকাছি দাম আছে। তো 4 লাখ দিতে হবে না, মাত্র পেয়ে যাবেন 2,40,000 টাকায়, 40,000 টাকায় RC 390 BS6 Duke 390 2022 গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন Duke 390। তারপরে আরো একটা আছে, এটা কুড়ির গাড়ি আছে না, না BS4 আছে, BS4 আছে, BS4 কুড়ির মডেল, 26,000 চলা, 26,000 চলা লাস্ট সার্ভিস 26,000ই হয়েছে, এখন 26,600 আছে, 26,000 চলা আছে, ফার্স্ট ওনার গাড়ি আছে, এটা দিয়ে দেবো আমি 2,00,000 টাকা। এটা একটু হাই কস্টিং আছে, অনেকে বলবে এটা দাম একটু বেশি হয়েছে, 2020 গাড়ি, 2020 মডেল, একটু হাই কস্টিং আছে, 90-90 হওয়া উচিত ছিল, আমার একটু হাই কস্টিং আছে বলে 2,00,000 টাকা দাম আছে, আমি 2,00,000 টাকা দেবো, 2,00,000 টাকা, ঠিক আছে, একদম 2020 গাড়ি, কুড়ির মডেল, BS4 ডুয়েল চেন ABS ফার্স্ট ওনার গাড়ি, 390 তো ABS থাকবেই, ABS তো আছেই 390 তে প্রথম থেকেই, ফার্স্ট ওনার গাড়ি। তো তারপরে দাদা আরো একটা 390, এটা কত মডেল? এটাও কুড়ির মডেল, ফার্স্ট ওনার, এগুলো দাদা পাওয়ার আলাদা, ফার্স্ট ওনার, এটা দিয়ে দেবো 190 তে, 1,90,000 ক্যাশে নিলে আরো ডিসকাউন্ট করে দেবো, 185 করে দেবো ক্যাশে নিলে, একদম ফার্স্ট ওনার গাড়ি, অরেঞ্জ ব্ল্যাক এডিশন, এর সার্ভিস রেকর্ড আমার ফোনেই আছে, মানে রেজিস্টার করা আছে KTM এ, আমি যেহেতু KTM এ নিয়েছিলাম, এটা তোমার দিয়ে দেবো 1,85,000 টাকায়, ফার্স্ট ওনার গাড়ি Duke 390 BS6 এই সরি BS4 একই রকম গাড়ি, তো খুব হাই ডিমান্ডেবল, 125, ঠিক আছে, ফার্স্ট ওনার গাড়ি, 21 মিডলের গাড়ি, অনলি 1,45,000 টাকা, 1,45,000 টাকা 21 লাস্টের গাড়ি, BS6 সরি BS6 চলা আছে, 6,000 থেকে 6,500 চলা আছে, 125 আপনারা পেয়ে যাবেন BS6 গাড়ি। তো দাদা তো কিছু বলতে লাগবে, কিছু বলতে লাগবে না, পুরো ফ্রেশ আছে, আসবেন গাড়ি দেখবেন, পছন্দ করবেন, গাড়ি নিয়ে চলে যাবেন, একদম খুবই সুন্দর গাড়ি, একদম স্ক্র্যাচলেস কন্ডিশন আছে, শুধু একটা মুছে মাছে পলিশ করে দেবো, ব্যাস রেডি গাড়ি, একদম। তো তারপর দাদা স্কুটি, স্কুটিগুলো দেখিয়ে দিই কিছু, স্কুটি আরও আছে, স্কুটি আরও এগুলো রেডি দেখানো সম্ভব হয়নি, 21 মিডলের গাড়ি আছে, এটা অ্যাক্টিভা 110 6G ফার্স্ট ওনার গাড়ি, অনলি দাম আছে 64,000, 64 এর 6G মডেল, এখন নতুন মোটামুটি 95,500 দাম আছে, অ্যাক্টিভা 6G 2021 মিডলের গাড়ি আছে, 64,000 দিয়ে দেবো, 64,000 টাকায় ফার্স্ট ওনার গাড়ি ছেড়ে দেবেন, একদম 6G অ্যাক্টিভা হন্ডা, 6G অ্যাক্টিভা হন্ডা অ্যাক্টিভা, স্কুটি দাদা তো মানে হন্ডাই কি বলবো, স্কুটি হন্ডার অ্যাক্টিভা সব থেকে বেস্ট গাড়ি, সেটা জজি গাড়ি হোক, হন্ডা অ্যাক্টিভা আমার মতে যেটা হন্ডা অ্যাক্টিভা টিভিএস এনট্রক এখন মারাত্মকভাবে চলছে, ঠিক আছে, আর এছাড়া আদার্স গাড়িরও ডিমান্ড আছে, ডিমান্ড নেই বলে না, মানে লোক বেশি এটাই পছন্দ, লোক বেশি পছন্দ করছে অ্যাক্টিভা 110 6G অথবা তোমার লোকই এনট্রক, এনট্রক প্রচুর ডিমান্ড আছে, এনট্রক আছে তোমার 2019 লাস্টের গাড়ি আছে, 60,000 দাম আছে, একদম A1 কন্ডিশন আছে, 9,000 কিলোমিটার চলা আছে, ফার্স্ট ওনার গাড়ি আছে, এখনো অরিজিনাল টায়ার গাড়ি লেগে আছে, এখনো অরিজিনাল টায়ার গাড়িতে লেগে আছে, ফার্স্ট ওনার গাড়ি আছে, এটাও ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে, স্কুটিতেও ফাইন্যান্স অ্যাভেলেবেল, স্কুটিতে মিনিমাম ডাউন পেমেন্ট মোটামুটি 25,000 টাকা, মিনিমাম ডাউন পেমেন্ট 25,000 করতে হবে, সেটা যেই দামেরই গাড়ি হোক মোটামুটি 25,000 টাকা আসে আমাদের, আমরা এতদিন ধরে ফাইন্যান্স করছি, আমাদের একটা আইডিয়া হয়ে গেছে, সেই হিসাবে বললাম মোটামুটি 25,000 টাকা ডাউন পেমেন্ট আসবে, ওটা দিয়ে দেবেন 60,000 টাকা, 60,000 নেক্সট হলো গিয়ে তোমার ম্যাস্ট্রো এডজ আছে, ম্যাস্ট্রো এডজ 2020 মিডলের মডেল আছে, বেহালা রেজিস্ট্রেশন আছে, ফার্স্ট ওনার গাড়ি আছে, এটা আপনার দাম পড়ে আপনার লোকে 53,000 এ 2020 মিডলের ম্যাস্ট্রো এডজ 125 BS6 এটা 125 আছে, 110 না কিন্তু নিউ মডেল 125 আছে, 53,000 টাকা উইথ ডিক্স, ম্যাস্ট্রোতে ডিক্স অ্যালয় হুইল আছে, হ্যাঁ ডিক্স অ্যালয় আছে, ম্যাস্ট্রো গাড়িতে ডিক্স অ্যালয় খুব কম গাড়িতেই দেখতে পাবেন, 125 গাড়িগুলো এখন যে বেরাচ্ছে সেগুলোতে আপনার ডিক্স অ্যালয় পাবেন, 53,000 কত সালে বললেন, 2020 মিডলের গাড়ি, 20 মিডলের দেবেন 53,000 টাকা, ম্যাস্ট্রো এজ 125, ম্যাস্ট্রো 110 না 125 সিসি, ওই জন্য দামটা দাদা হাই আছে, দামটা একটু বেশি হবে, ম্যাস্ট্রো এজ গাড়ি 125 সিসি গাড়ি, নতুনেরও দাম বেশি, সেকেন্ড হ্যান্ডের তো দাম তো অবভিয়াসলি বেশি হবে, পালসার 150 ব্ল্যাক, 150 ব্ল্যাক কালার,
ফার্স্ট ওনার গাড়ি 19 এর মডেল সেম দামে দিয়ে দেব ওখানে যেটা দিয়েছিলাম 48000 টাকা 48000 এ 2019 এর মডেল গাড়ি পালসার 150 টুইন ডিক্স ফার্স্ট ওনার গাড়ি 48000 টাকা সেম ডাউন পেমেন্ট 25 থেকে 26-27000 টাকা আসবে একদম ঠিক আছে এবার 1-2000 টাকা সিস্টেমে দিলে হেরফের হবে সেটা একদম পারফেক্টলি বলতে পারছেন কিন্তু 25-26-27000 টাকার মধ্যে হয়ে যাবে দাম আছে 48 দাম আছে 48000 2019 এর মডেল 19 এর মডেল পালসারের দামগুলো তো একদম খুবই সুন্দর একদম পালসার আমার কাছে একটু কম বাজেটেই মানে কম বাজেটের মধ্যেই পাবেন কারণ পালসার গাড়ি বেশি রাখি না একদম ফিউচারটা যেগুলো এক্সচেঞ্জে আসে সঙ্গে সঙ্গে আমরা বিক্রি করে দেওয়ার চেষ্টা করি দাম কম বাজেটের গাড়ি রেখে বিক্রি করে দেওয়ার চেষ্টা করি 358 থান্ডারবার্ড একদম এখন বন্ধ হয়ে গেছে যদিও কিন্তু গাড়িটা একটা টাইমে মানে 2 বছরে মারাত্মক ভাবে মানে ডিমান্ড নিয়েছে ডিমান্ড হয়েছিল কারণ যেহেতু পুরনো থান্ডারবার্ডটা অ্যালয়িং ফ্যালয়িং ছিল না এবিএস ছিল না এটাতে সবই আছে অ্যালয়িং আছে এবিএস আছে আর এই গাড়িটা লং ট্যুরের জন্য হেভি লং এর জন্য খুব ভালো যান গাড়ি ছিল সে শিলিগুড়ি মোটামুটি 2-3 বার যাতায়াত করেছে 16000 কিলোমিটার চলা আছে ঠিক আছে এটা দাম পড়ে যাবে অনলি 1,10,000 টাকায় 2019 এর মিডলের গাড়ি এবিএস মডেল ডুয়েল চেন এবিএস আছে ডাবল ডিক্স আছে অ্যালয়িং টিউবলেস টায়ার সব আছে উনিশের মিডিলের গাড়ি আপনারা থান্ডারবার্ড 350X রেড কালার 1,10,000 টাকা এবিএস গাড়ি পেয়ে যাবেন মাত্র 1,10,000 টাকা কন্ডিশনটা দেখিয়ে একদম ক্যামেরা বলে একদম পুরো দেখিয়ে দিতে একদম পুরো ফ্রেশ গাড়ি আছে একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি এটা যার নামে গাড়ি ছিল সে আমার থেকে ইন্টারসেপ্টার 650 নিয়ে গেছে আচ্ছা অরেঞ্জ কালার আচ্ছা আর ও ভারীতে চলে গেছে একদম ও যেহেতু শিলিগুড়ি আপ ডাউন করেছে 2-3 বার ও 350cc গাড়ি নিয়ে আপ ডাউন করে নিয়েছে যে কেউ চাইবে যার একটু ভারী গাড়ি হয় আর একটু ভালোভাবে হ্যাঁ আর একটু ভালোভাবে যাওয়ার জন্য দিয়ে দেবেন 1,10,000 টাকা 2019 এর মিডলের গাড়ি ডুয়েল চেন এবিএস ডবল ডিক্স আর চ্যানেলের নাম যেটা ডিসকাউন্ট সেটা আমি করে দেবো সেটা তুমি যখন তোমার চ্যানেলের নাম এসে বলবে তোমাদের চ্যানেলের নাম কি আছে ক্রেজি বাইক যে এসে বলবে অবশ্যই আমি চেষ্টা করবো যতটা পারবো আমি ডিসকাউন্ট করতে একদম একদম ঠিক আছে লাস্ট গাড়ি ক্লাসিক 350 ক্লাসিক নয় আর একটা স্কুটিও চলে এসছে ওটাও একবার দেখিয়ে দেবো চলে এসছে একবার দেখিয়েও দেবো ক্লাসিক 350 গানমেটাল গ্রে ডাবল ডিক্স এবিএস ডুয়েল চ্যানেল এবিএস হাই ডিমান্ডেবল গাড়ি মানে ক্লাসিক 350 এই কালারটা খুব ডিমান্ড আছে আর বিএস 4 আছে দাদা বিএস 4 আছে কার্বোরেটর একদম বিএস 4 বলেই এটা ডিমান্ডটা বেশি হয় বিএস 6 গাড়ি এফআই এর প্রবলেম হচ্ছে কি প্রবলেম হচ্ছে না সেটা বলতে পারবো না কিন্তু কাস্টমাররা বলছে বিএস 6 অনেক প্রবলেম হচ্ছে বিএস 4 গাড়ি আছে বিএস 6 আমার কাছে থাকে এই নয় যে বিএস 6 আমি বেশি না বিএস 6 তো থাকে বিএস 4 গাড়ি আছে 2020 গাড়ি আছে ডবল ডিক্স আছে এবিএস আছে ফার্স্ট ওনার গাড়ি আছে 1,52,000 টাকা অনলি 1,52,000 টাকা এবিএস মডেল ডবল ডিক্স গান মেটাল গাড়ি 2019 এর ডিসেম্বর বা 20 জানুয়ারি মাস 20 জানুয়ারি মাসেরই হবে যত সম্ভব দেখে নিন গাড়ি তো গাড়ি নাম্বার আছে ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে ক্লাসিক 350 পেয়ে যাবেন 1,52,000 টাকা 1,52,000 টাকা উইথ ফাইন্যান্স ফ্যাসিলিটি অ্যাভেলেবল আর গাড়ি দাদা তো বলবে আবার দেখে দিতে গাড়ি 65,000 টাকা ডাউন পেমেন্ট আছে পুরো একদম কি বলবো ফ্রেশ হয়ে আছে দাদা একদম ফ্রেশ কিছু বলতে না ফ্রেশ আছে খুবই সুন্দর আর চলা মাত্র আছে 13,335 টাকা চলা আছে 13,000 চলা আছে ফার্স্ট ওনার গাড়ি আছে একদম একদম অরিজিনাল টায়ার ফ্যাস সব কিছু টায়ার দুটো টায়ারই অরিজিনাল টায়ার লেগ গার্ডও কোম্পানি ফিটেড থেকে কোম্পানি থেকে লাগানো সব একদম অরিজিনাল অরিজিনাল পুরো অরিজিনাল কিছু কাজ করে স্টক কন্ডিশন গাড়ি শুধু যেটা লাগানো আছে এক্সট্রা ফিটেড যেটা তুমি দেখাতে পারবে না সেটা লোকে রেড রোস্টার সাইলেন্সার লাগানো আছে আচ্ছা রেড রোস্টার সাইলেন্সার যদি মনে করে কেউ আমি আওয়াজ ওয়ালা সাইলেন্সার নেব না আমার কাছে অরিজিনাল সাইলেন্সার আছে আমি সাইলেন্সারটা খুলে নেবো অরিজিনাল সাইলেন্সার দিয়ে দেবো যে কোনো একটা ভাবে হয় এটা পাবে নয় অরিজিনাল সাইলেন্সার পাবে একদম রেড রোস্টারের সাইলেন্সারে অ্যামাজনে অনেকে দাম দেখে নেবেন 8-10,000 টাকা দাম আছে শুধু সাইলেন্সারটা রেড রোস্টার অরিজিনাল রেড রোস্টার আছে নেক্সট তোমার ওই স্কুটি আর একটা ছোট লাস্ট গাড়ি ওটা একবার হ্যাঁ একদম লাস্ট গাড়ি কি গাড়ি দাদা হ্যাঁ ও এপ্রিলে আচ্ছা খুব এই গাড়ি আমার কাছে বাবা এই তো গাড়ি দাদা কিছু বলতে লাগবে 150cc ফার্স্ট ওনার গাড়ি আছে এখন আগে দাদা চলতো না এখন দাদা চলছে এখন মারাত্মক ভাবে চলছে এখন মারাত্মক ভাবে চলছে 70-72 একটা দাম হবে দাম নতুন দাম প্রচুর সেকেন্ড হ্যান্ড অনেক ডিমান্ড নেই বলে তাই জন্য আমরা কম পয়সায় বিক্রি করি ঠিক আছে সেকেন্ড হ্যান্ডে খুব কম কাস্টমার আছে যারা চায় এই গাড়ি আবার যারা এই গাড়ি চায় তারা এই গাড়ি ছাড়া আবার অন্য গাড়ি চায় না এপ্রিলা 150 এসআর 150 ডিক্স ফার্স্ট ওনার গাড়ি দাম আছে অনলি 48000 48000 মানে হাফেরও হাফ দাম একদম হাফেরও হাফ দাম গাড়ি এটা 2019 এর লাস্টের গাড়ি অনলি 48000 এ দেবো মানে নতুনের দাম প্রায় 1,60,000 টাকার কাছাকাছি যদি হয় যেটা জানি দাদা তাহলে 80000 টাকা তাহলে 80000 টাকা হাফ দাম হচ্ছে 80000 টাকার হাফ হলে 40000 টাকা হচ্ছে আমি 48000 দিকে আমি 48000 টাকা দাম রেখেছি 48 এ পেয়ে যাবেন 2019 এর এপ্রিলা এসআর 150 150 150cc খুব সুন্দর 125 না 125 না 150cc খুব সুন্দর তো দাদা তো সব গাড়ি দেখানো হলো একদম আর দাদা প্রথমবার এসেছি যেন ভিউয়ার্স যদি কোনো গাড়ি পছন্দ হয় একদম অন টেবিল দাদা ডিসকাউন্ট ফিসকাউন্ট সব অন লেভেল যেটাতে আমার পসিবল হবে অবশ্যই করে দেবো যেটাতে আমার হবে না সেটা আমি পারবো না আমি ভিডিওতেই বলে দিচ্ছি আর তোমাদের চ্যানেল এই ফার্স্ট টাইম আমার কাছে এসে ভিডিও করেছে ভালো লাগলো তোমার চ্যানেল থেকে যদি অনেক কাস্টমার পাই
বা কাস্টমাররা আসে, আমি চেষ্টা করবো তাদের সাথে যেটা আমি পারবো আমার তরফ থেকে যতটুকু আমার মানে হাই এন্ড ফোন দাদা করে দেওয়ার সেটা আমি করে দেবো একদম, তা যাতে কাউকে যাতে বাড়ি না মানে খালি হাতে না বাড়ি ফেরত যেতে হয়, যেন বাড়ি কিনতে আসবে গাড়ি কিনেই বাড়ি যাবে, গাড়ি কিনেই বাড়ি যাবে একদম। ঠিক আছে তো দাদা তাহলে ভিডিওটা শেষ করা যাক একদম একদম, ভিডিওটা শেষ করা যাক। আরো গাড়ি দেখো, আরো গাড়ি আমার গোডাউনে আছে, আরো গাড়ি তোমার দাদার কাছে একটা আমরা যে গাড়ি দরকার দাদাকে ফোন করবেন দাদা অবশ্যই। হ্যাঁ না দুটো অপশন আছে, আর একটা অপশনটা আরেকবার বলে দিই, যদি মনে করুন এর বাইরে আমার কাছে কিছু গাড়ি বেরিয়ে গেলো কিছু গাড়ি ঢুকলো, কেউ হোয়াটসঅ্যাপে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখে পাঠাবে, অটো জেনারেট লিঙ্ক আছে অটোমেটিক চলে যাবে দুটো লিঙ্ক, একটা এখানকার লিঙ্ক একটা ওখানকার লিঙ্ক, দুটো লিঙ্ক ওপেন করবে ওখানে যেই গাড়ি অ্যাভেলেবেল থাকবে সেগুলোই শুধু দেখতে পাবেন, এই নয় যে সোল্ড গাড়িও দেখতে পাবেন, যেগুলো সেল হয়ে গেছে সেগুলো তো দেখতে পাবেন না, যেগুলো থাকবে সেগুলোই দেখতে পাবেন। ধরুন আমার কাছে কালকে অন্য কোনো আমার কালকে ডিউক 250 আসার কথা আছে, ডিউক 250টা কালকে আপলোড হয়ে যাবে, 2007 গাড়ি আছে মোটামুটি 2,00,000 টাকার মতো দাম পড়বে। এবার ডিউক 250টা আপনি যদি মনে করেন কালকে দেখবেন তাহলে কালকে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবেন, লিঙ্ক যাবে লিঙ্কটা ওপেন করুন পেয়ে যাবেন একদম, ডিউক 250টাও দেখতে পাবেন, নিউ মডেল এই কালার গাড়ি আছে, আচ্ছা এই কালারের গাড়ি আছে, এইটা ডিমান্ডেড কালার, ডিমান্ডেড কালার, এই কালারের গাড়ি আছে, 7 গাড়ি আছে, ওটা কালকে ঢুকবে একদম। ঠিক আছে আর ভিডিওটা এখানেই শেষ করা যাক, আরও গাড়ি তো বললাম যেগুলো FZ আছে, আরও আরাস মোটামুটি 35-40,000 টাকা দামে 2-4 গাড়ি আছে, সেগুলো আমার গোডাউনে আছে, ওগুলো দেখানোর দরকার নেই, কেউ যদি ওই বাজেটের গাড়ি কেউ নিতে আসে একবার ফোন করে আসবে আমি অবশ্যই দেখিয়ে দেবো, আমার গোডাউনে যে গাড়িগুলো আছে অবশ্যই দেখিয়ে দেবো। তো চল দাদা ভিডিওটা শেষ করা যাক একদম একদম, তো চলুন ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে, আর দাদার এখানে গাড়ি পছন্দ দাদার কাছে প্রথমবার এসেছি, দাদার কাছে গাড়ি পছন্দ দাদাকে কল করবেন, আর ক্রেজি বাইক চ্যানেল প্রতিবারে যেটা বলি ক্রেজি বাইক চ্যানেল নাম নেবেন, আর দাদা 1TB আপনাকে ডিসকাউন্ট আরও করে দেবে একদম। তো চলুন দাদা ভিডিওটা শেষ করা যাক, আবার দাদা দেখাবে পরের ভিডিওতে একদম, বাই বাই সি ইউ।